হ্যালো এভরিওয়ান, আমি জানি সবাই ওয়েট করছিলেন, কারণ সব ইনফরমেশনই আমার ভক্তদেরকে জানিয়েছি। আমি এখন কোরিয়াতে ফুল রেডি শো করার জন্য। একটু পরেই আমরা স্টেজে চলে যাব, বাট এখন লবিতে বসে আছি, ওয়েট করছি। তো ভাবলাম যে আমার বন্ধুদেরকে ইনফরমেশনটা দিয়ে দিই। আনসান ওয়া স্টেডিয়ামে আমরা একটু পরে পারফর্ম করব। ও মাই গড, অলরেডি আমার সাথে আমার সকল বন্ধুরা অ্যাড হয়ে গিয়েছে। সো আমি আমার সাথে আরও অনেকেই আছে। সবার প্রথম আমি এই সাইডে যাচ্ছি, আমার বড় ভাইয়া টুটুল ভাইয়া আছে আমার সঙ্গে, আমরা সবাই রেডি। হ্যালো বলে দেন। হ্যালো, হ্যালো এভরিওয়ান, দোয়া করো আমাদের জন্য। এই পাশে আছে সেলিম ভাই। হ্যালো সবাই, আমরা ওয়েট করছি, এখনই চলে যাব। এখানে একটা কাপল আছে, দেখো কি কিউট কাপল, অনেক টেক কেয়ার করছে অবশ্য ওরা দুজন আমার। এই পাশে আছে লুপা আর এই পাশে আছে আলমগীর ভাই। তো আমরা আসলে সবাই কিছু বলো তুমি অপেক্ষা ওইটাই বলে দাও যেটা একটু আগে বললাম। খুব ভালো লাগছে, আজকে আমরা বাংলাদেশ ফেস্টিভ্যালে এসেছি পারফর্ম করতে সবাই মিলে একসঙ্গে, অনেক মজা হবে। এবং কোরিয়ান যারা মানে কোরিয়াতে যারা বাঙালি রয়েছেন তাদের সঙ্গে নিশ্চয়ই সুন্দর সময় কাটবে। থ্যাংক ইউ। এই পাশে আছে দুইটা বড় ভাই, জাহাঙ্গীর ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম, সঙ্গীত ও আনসানসি ওয়াই স্টেডিয়ামে আপনারা সবাই আসবেন, কিছুদিন পরে আমাদের শো আরম্ভ হতে যাচ্ছে। আপনাদের সবচাইতে প্রিয় দেখতে পারতেছেন সামনে আসছে। আচ্ছা ভাইয়া একটু হ্যালো বলে দেন। ভাই হ্যালো, সালমার সব ফ্রেন্ডদেরকে অভিনন্দন, যারা কোরিয়াতে আসছেন সবাই সালমার গান শুনতে আসবেন। ওকে, এই পাশে বসে আছে রাজীব ভাই। আসসালামু আলাইকুম, ইয়ান তুং চুং হ্যাং কিং। ইয়াল্লাহ, তুমি এটা মিনিংটা অন্তত বলে দাও, আমাদের জন্য দোয়া করবেন রাত প্রোগ্রামটা ভালো হয়। বলেন ঠিক আছে আমি যা। ওকে, অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। একদম সাজগোজের টাইম পাইনি অবশ্য, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে পড়তে হলো আর কি। খুবই ভালো লাগছে, অ্যাকচুয়ালি বাংলাদেশকে ছেড়ে এসে এত দূরে প্রোগ্রাম করতে এসেছি, বাট অনেক মিস করছি আপনাদের সবাইকে, অনেক অনেক মিস করছি। হ্যাঁ, এখানে একটা গ্র্যান্ড পিয়ানো আছে, আমার অবশ্য অনেক ভালো লাগছে। সালমা এক বাম হাত দিয়ে সালাম দিলে, কেমন আছেন আপু? ওকে সালমা আপু, সবাইকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। আজকে শো আছে, শোটা শেষ করে ইনশাআল্লাহ পরশুদিন বাংলাদেশে ব্যাক করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করুন, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকুন, বাই বাই।